ওম নমস্তে সবাইকে সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুগণ, আপনারা পরপর তিনটি ভিডিও ক্লিপ দেখলেন। তো প্রথম ক্লিপের আমি অডিওটা দিই নাই, তার কারণ হলো কপিরাইটের কারণে, কপিরাইট পড়ে যাওয়ার কারণে। তো তারপরে দুটোর অডিও ক্লিপ সহ ভিডিও আছে। তো তাতে দেখা যাচ্ছে কি কিছু মহিলা নৃত্য করছে একটিতে, দ্বিতীয়টিতে কী হচ্ছে না একটি হরিবাসরের নৃত্য হচ্ছে, হাত পা দুলিয়ে নানান রকম অঙ্গভঙ্গি করে রীতিমতো যেন মানে কি বলে মারামারি করার মতো নৃত্য করছে। আর তৃতীয়টাতেও ঠিক সেরকম হাত পা দুলিয়ে নৃত্য হচ্ছে, নাচ হচ্ছে, নানারকম অঙ্গভঙ্গি হচ্ছে। যদি ওইগুলো যে কোন নৃত্যের পরিবেশনার মধ্যে পড়ে সেটি এখনও পর্যন্ত আমার মাথায় আসেনি। এটা ভারতনাট্যম না কথাকলি নাকি ছৌ নাচ কোন নাচের মধ্যে পড়ে এ তো আমার জানা নেই। তার পরের কথা হলো যে বর্তমানে ধর্ম নামক বস্তুটি যেটি কিনা পূর্বে মানবতা শিক্ষা প্রদান করত, মানবকে পশুত্বের থেকে মানবত্বের পথে নিয়ে যেত, মানবকে মোক্ষ লাভ করার কাজে সাহায্য করত, সেটি বর্তমানে বিনোদনের বস্তুতে পরিণত হয়েছে। আর এই বিনোদনের বস্তুতে পরিণত করেছে কারা? এই সমস্ত ব্যক্তিরা যাদের আপনারা এই কুকীর্তি বা অশ্লীল নৃত্য আপনারা দেখলেন, এরা হলেন স্বনামধন্য কীর্তন জগৎ, যে কীর্তন জগতে মাতোয়ারা সারা ভুবন, বলে না হরিনামে মাতোয়ারা, তো যে গানটি রয়েছে। তো এই সমস্ত কীর্তন করে, এই সমস্ত নৃত্য করে এরা কী বোঝাতে চাইছে? যে সনাতন ধর্মটাকে এরা অন্যান্য বিধর্মীদের কাছে এরা উপহাসের পাত্র করছে। আপনারা কি ভেবে দেখেছেন এই সমস্ত কীর্তনের নামে, এই সমস্ত আলতু ফালতু আজেবাজে জিনিস সনাতন ধর্মকে অন্য ধর্মের প্রতি মানে অন্য ধর্মের মানুষদের কাছে কতটা হাস্যকর, কতটা লজ্জায় পরিণত করেছে, কতটা উপহাসে পরিণত করেছে? এই সমস্ত ব্যক্তিদের জন্যই আজ সনাতন ধর্ম কলঙ্কিত হচ্ছে। এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ফাজলামো করে বেড়ায় এবং আপমর হিন্দু জনসাধারণের সামনে থাকে, হিন্দু জনসাধারণকে টুপি পরিয়ে তারা কাঁড়ি কাঁড়ি তারা টাকা কামাচ্ছে, কিন্তু এদের প্রতিবাদ কেউ করে না, এদের প্রতিবাদে মুখ খোলার সাহস কারো নেই। হিন্দু জনগণ শুধু চুপ করে শুধুমাত্র এদের কুকীর্তিগুলো দেখতেই থাকে। হিন্দুদের মুখেও কোনো প্রতিবাদের ভাষা তারা হারিয়ে ফেলেছে, যার জন্য সনাতন ধর্ম এত অধঃপতন। আশা করি এরকম চলতে থাকলে আর সনাতন ধর্মের বিনাশ হতে আর বেশি দেরি থাকবে না। এই সমস্ত রাত্রি জাগরণ যেখানে হয়, যেখানে এই ধরনের মানে কি বলবো অধার্মিক বস্তু হয়, আবার কিছু কিছু ব্যক্তি দেখছি ফেসবুকে পোস্ট করছেন এই সমস্ত নৃত্যকে নিয়ে যে বৈদিক নৃত্য। তা হ্যাঁ রে ভাই, বৈদিক নৃত্য অর্থাৎ বেদে কি এরকম কোনো নাচের উল্লেখ আছে? হাত পা এইভাবে ছুটতে হবে, ঢোল নিয়ে ওইভাবে হাত পা ছুটতে হবে, এই কোনো উল্লেখ আছে? ছাগলা বিলের জায়গা পাচ্ছেন এরা? এরা একের পর এক এই সমস্ত কুকীর্তি করে যাচ্ছে, শুধু যত দোষ কি না আমাদের, যারা ভিডিও প্রতিবাদ করি দোষ কাদের? তাদের। কেউ যখন কোনো গ্রন্থ নিয়ে সত্য কথা তুলে ধরে তখন দোষ হয়ে যায় তার, সে কিছু জানে না, সে মূর্খ, তার জ্ঞানের অভাব, অল্প বিদ্যা, ভয়ঙ্করী। তাহলে এগুলো কি এই সমস্ত ছাগলামিগুলো? এই সমস্ত ছাগলামিগুলোর তো কোনো প্রতিবাদ হয় না। কী জন্য হয় না? কারণ কি এই সমস্ত ছাগলামিগুলোকে তারা প্রশ্রয় দেয়, এই সমস্ত ছাগলামিগুলোকেই তারা ধর্ম বলে মনে করে। ধর্ম বিষয়টি যেটি কিনা সত্য এবং জ্ঞানের বস্তু ছিল, জ্ঞান আরোহণের বিষয় ছিল, ধর্মের যে দশটি লক্ষণ সত্য দয়া বিভিন্ন যে দশটি লক্ষণ আছে সেই সমস্ত জিনিসকে ভুলে গিয়ে এরা এই কুকৃতিতে ব্যস্ত আছে। এরা কি বলে বলতে গেলে এরা এই নাচন কোদনেই ব্যস্ত আছে। ধর্ম বলতে বর্তমানে এই নাচন কোদনকে এরা বুঝে নিয়েছে সনাতন ধর্মে। সনাতন ধর্মকে দেখলেই অনেক লোকই বলে যে সনাতন ধর্ম মানে নাচ করা। ইসলামে যেমন বলে কি তাদের নাচ গান হারাম, সনাতন ধর্মকে দেখলেই বলে, হিন্দুদের দেখলে বলে এদের নাচ গান কি জায়েজ অর্থাৎ কি বৈধ। এই ধরনের নৃত্য, এই ধরনের কুকীর্তি লজ্জা করে না আপনাদের? বসে বসে যারা যারা সামনে বসে যারা যে হরিবাসর হরিনাম শুনছেন, এই যে হরিবাসর যে হরিকথা হয়, এদের হরিকথার নাম করে এরা যে 80% মিথ্যা কথা বলে যায়, আপনাদের সেটা কোনো সেটার প্রতি কোনো খেয়াল আছে? সেটার প্রতি কোনো হুঁশ আছে? এরা যে 80% কথা যে মিথ্যা কথা তো বলে যায়, নিজের মন গড়া বলে যায়, বাকি 10% কথাও এদের জল মেশানো কথা, পুরাণের কোথাও নেই, গীতার কোথাও নেই, রামায়ণের কোথাও নেই, মহাভারতের কোথাও নেই। এরা তত্ত্বকথার নামে কত আজেবাজে কথা বলে যায়, আপনাদেরকে টুপি পরিয়ে যায়, আপনাদের খেয়াল আছে? আজ আপনাদের জন্যই এই দুর্দশা। আপনার হিন্দু জনসাধারণ তারা কোনোদিনও বুঝবে না এবং এই সমস্ত কুকীর্তিগুলো চলতেই থাকবে। এই সমস্ত কুকীর্তি বন্ধ না হলে সনাতন ধর্মের পতন রোধ করা সম্ভব হবে না। তো বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। এবং যারা বিশেষ করে নৃত্য গীত করছেন তাদের কীর্তনীয়দের উদ্দেশ্যে বলছি, আপনারা কী লাভ পান?
ধর্মের ভেক ধরে, ধর্মের বেশ ধরে অধর্মে, মানে ধর্মের সর্বনাশ করে আপনাদের লাভটা কী পান? শুধু টাকা ইনকাম, এই তো আপনাদের উদ্দেশ্য, এছাড়া তো কিছু না। তো বন্ধুগণ, আপনারা যারা যারা ভিডিওটি বুঝতে পারছেন তারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিশেষ করে ক্রিপ্টোনীদের কাছে অবশ্যই শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিচে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ, নমস্তে, ওম তৎসাৎ।